তো বন্ধুরা, তো কেমন আছেন? অনেক কি জানতে চাচ্ছেন যে আসলে বঙ্গবন্ধুর আপডেটটা কি কি আছে, বা নতুন কোনো চ্যানেল অ্যাড হলো কিনা, বা কি চ্যানেল অ্যাড হলো সেটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এবং কিভাবে সেটা মিডিয়া স্টার রিসিভার, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া স্টার ফরএভার 1818। তো এই রিসিভারটি মূলত আমরা সেট আপ করে দেখাবো, কীভাবে সেট আপটা করবেন, স্যাটেলাইট অ্যাড করবেন এবং কীভাবে টিপি বসাবেন সবগুলো বিষয় আমরা দেখাবো। তো প্রথমে আমরা মেন অপশনে যাব এবং মেন অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন, ইনস্টলেশন ওকে দেবো। ওকে দিলে ঠিক এমন অপশনগুলো আসবে এবং এরপরে দেখতে পাচ্ছেন অ্যান্টেনা সেটিং, আমরা অ্যান্টেনা সেটিংয়ে চলে যাব। তো অ্যান্টেনা সেটিং গেলে পরে এখানে যে স্যাটেলাইটগুলো অ্যাড আছে যদি আমরা ওকে করি তাহলে এই স্যাটেলাইটগুলো দেখাবে। এবং এই ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে সিলেক্ট এবং তার পাশে গেলে পরে অ্যাড মুভ এরকম আছে। তো আমরা অ্যাডে যাবো, অ্যাডে যে ওকে দেবো। ওকে গেলে দেখতে পাচ্ছেন যে একটা স্যাটেলাইট অ্যাড করার অপশনটা কিন্তু চলে আসলো। তো এখানে নাম দেবো আমরা 119 করে দেই এবং তারপর একটা জিরো দেবো যাতে 119 চলে আসে। এবং এরপরে এখানে আমরা এই নামটি আমরা ইচ্ছাগুলো চেঞ্জ করে দিতে পারি এবং রিমোটের যে F1 বাটন আছে F1 বাটন চাপলে কিন্তু সব ডিলিট হয়ে গেল। তো আমি লিখে দিই এখানে BBS BB, শুধু BBS লিখে দিলাম। এরপর রিমোটে নীল বাটন চেপে ওকে দেবো। এরপর ইস্ট এবং এখানে করে আমি সি ব্যান্ড করে দেবো, ওকে দেই। তাহলে দেখতে পাচ্ছেন একটা স্যাটেলাইট কিন্তু অ্যাড হয়ে গেল। তো এরপর আমরা এই স্যাটেলাইটটাকে আমরা একটু সাজাই। এখানে দেখুন কোনো টিপি নেই, এখানে আছে 51/57। তো এখানে আমরা ওকে দিই, দেখবো এখানে কিন্তু 5750 আছে কিন্তু 5950 নেই। যেহেতু 5950 নেই তো আমি পরামর্শ দিচ্ছি এখানে 5150 এটা করে দেন, 5150 করে দেন। এবং এখানে যে টিপি লিস্ট একটা টিপি বসে দেখুন, এখানে তার আগে আমি একটু পোর্ট যেটা অর্থাৎ ডিসকিউসি টাইপ, এখানে আমার এখানে 3 নম্বরের বাংলাদেশ আছে, আমি 3 নম্বরটা সিলেক্ট করে দিই। এরপর আমি একটা টিপি অর্থাৎ ট্রান্সপন্ডার যেটা টিপি ওকে দিই এবং এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আবার ডান পাশে আসি, অ্যাড করি এবং বিটিভির যে টিপিটি সেটা অ্যাড করে দেখি। আমরা জানেন বিটিভির টিপি যেহেতু 51/50 এটার টিপিটা, এটি একটা বিষয়, এটা বসাবেন 38/40। আপনারা বসাবেন এখানে 38/40 হরিজেন্টাল এবং এখানে 17,500, 17,500 করে দিই। এরপর আমরা ওকে দিয়ে দেখি এবং এখানে সিগন্যাল আসে কিনা দেখুন, সিগন্যাল কিন্তু চলে এসেছে এবং কোয়ালিটি 80% সিগন্যাল কিন্তু চলে এসেছে। তার মানে এভাবে কিন্তু ইচ্ছা করলে আপনারা এখান থেকে এভাবে বসে নিতে পারেন। তো এরপরে আমরা মোটর যেহেতু নাই, স্ক্যান মোট অল চ্যানেল FTA চ্যানেল HD চ্যানেল SD চ্যানেল টিভি চ্যানেল আমরা টিভি চ্যানেল করে দিই। এরপর স্টার্ট সার্চ আমরা এখানে করে দিই, ব্ল্যাইন্ড সার্চ করে দিই। তো ব্ল্যাইন্ড সার্চ করে যদি ওকে দিই আমরা, সুপার ব্ল্যাইন্ডনেসকে নো করে দিই, তো আমরা দেখি এবং সার্চ করে দেখি এখানে মূলত কীভাবে কতগুলো চ্যানেল আসে এবং নতুন কী কী চ্যানেল আসে এবং সেটা রিসিভারে ওপেন হয় কিনা বা দুরন্ত টিভি বিস্কিটা অটো নেয় কিনা সে বিষয়গুলো আমরা একটু দেখব। তো এটাই হচ্ছে মিডিয়া স্টারে মূলত। অনেকে বলছে যে মিডিয়া স্টার আসলে কীভাবে টিপি অ্যাড করে এবং স্যাটেলাইট অ্যাড করে এবং সেলিংটা একটু দেখান। তো আশা করছি যে বিষয়টি আপনাদের এখন হয়তো কোনো সমস্যা হবে না। তো আমরা দেখি যেখানে অ্যাকচুয়ালি কী কী চ্যানেল অ্যাড হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ফিগারটা, অর্থাৎ এখানে FTA চ্যানেল 82, অল চ্যানেল 88, HD 70 এবং লক চ্যানেল আছে 6টি। এখন
অষ্টাশি যে এসেছে তার মানে এখানে ভিএইচ ডাবল চ্যানেল এসেছে, যেহেতু আমরা যে কোনো একটা সাইট আমরা ডিলিট করে দেব। এরপর আমরা এক্সিট করি, দেখি আগে অবস্থানটা দেখি চ্যানেলগুলো, তারপর আমরা কীভাবে ডিলিট করবেন সেটা আমরা দেখাবো। এবং এখানে বিবেচ ওয়ানের যে চ্যানেলগুলো আছে কথা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো এখানে কমন চ্যানেল যেগুলো সেগুলো সবই আছে। এখানে আছে মিউজিক সিআইপিএল, যে এই যে নতুন চ্যানেল, একটি মিউজিক চ্যানেল, একটি এই মিউজিক চ্যানেলটি কিন্তু নতুন এসেছে এবং এটা কিন্তু এখানে সকল ধরনের গান, বাংলাদেশ এবং ভারতের সকল ধরনের গান প্রচার হয়। সুতরাং আমি মনে করি এটা যারা সঙ্গীত বাংলা উপভোগ করতেন বা বাংলা গানের চ্যানেল উপভোগ করেন তাদের জন্য এই চ্যানেলটি বেশ ভালো ভালো চ্যানেল। মাদানী টিভি আছে, এরপর গ্লোবাল টিভি এইচডি আছে। আমরা দেখি একটু সাউন্ড আছে, হ্যাঁ অনেকে বলছে যে সাউন্ড প্রবলেম, না সাউন্ড প্রবলেম পায়নি। স্পাইসি টিভি, এবং এই স্পাইসি টিভিটাও কিন্তু চলছে, এই মিডিয়া স্টারে কোনো প্রবলেম নেই। এছাড়াও নেক্সাস টিভি অনেক আগে থেকে আছে। তো এই মোটামুটি নতুন বলতে এই আছে। আমরা একটু এবার চেক করব যে এখানে বিস কি মোড যেটা আছে, বিস কি মোডটা ওপেন হয় কি না আমরা সেটা একটু দেখি, যে আমাদের দুরন্ত টিভিটা কোথায় গেল, মাছরাঙ্গা আছে, হ্যাঁ দুরন্ত, এই দুরন্ত, তো আমরা একটু দুরন্তটা দেখব যে দুরন্তটা অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়ায়। এবং দেখতে পাচ্ছেন দুরন্ত আপডেটিং বিস কি দেখাচ্ছে, এবং দেখি বিস কিটা নেয় কিনা, বিস কি প্লেস ওয়েট, হ্যাঁ দেখুন তার মানে বিস কিটা অটো নিয়ে নিল। কিন্তু আমরা যদি এবার একটু ভির ঘরে যাই, দুরন্তটাই ভি, হ্যাঁ ওপেন হয়ে গেছে অলরেডি, তার মানে একসাথে ওপেন হয়ে গেল, তার মানে বিস্কিটা অটো নিচ্ছে এবং দারুণভাবে কিন্তু নিয়ে নিল অটো। বিস্কি চ্যানেলগুলো আপনার তার মানে বলা যায় নিশ্চিন্তে বিস্কি চ্যানেলগুলো অটো নিয়ে নেবে, কোনো সমস্যা হবে না। টোটাল চ্যানেল একটু দেখানোর চেষ্টা করি, টোটাল চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন 44টি চ্যানেল আপনাদের টোটাল, বর্তমানে চার্জ দিলে 44টি চ্যানেল আসছে। এবং এখানে এইচডি টিভি আমরা একটু ছবির মানটা একটু দেখাতে চাচ্ছি, যে নিঃসন্দেহে বলতে পারি যে ছবির মানটা ভালো রয়েছে এবারে, যেহেতু এটা অরিজিনাল মিডিয়া স্টার, সুতরাং ছবির মান নিশ্চিন্তে ভরসা করা যায়। এরপর এবং কোনো সাউন্ড প্রবলেম কিন্তু পায়নি, অনেকে বলেছেন যে সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেমটা কিন্তু এখানে পাই, টি স্পোর্টস জানে যেটা লক অবস্থায় আছে, শুধুমাত্র বেস কেটা অটো নেবে এবং পাওয়ার ভিউটা অটো নেবে, এছাড়া কিন্তু অটো নেবে না। অনেকেই বলেন যে দাদা আসলে এই গাজে টিভি একটা কী দেন, ওপেন করা যায় কি না, আসলে অ্যাকচুয়ালি কিন্তু গাজে টিভি বেস কি মোড়ে নয়, বেস কি মোড়ে থাকলে তখন সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন গাজে টিভি কিন্তু লক অবস্থায় আছে এবং সেটা ওপেন হবে না। তো বন্ধুরা এই ছিল বঙ্গবন্ধুর সর্বশেষ আপডেট, আশা করছি আপনাদের এখন এই বিষয়গুলো বা যে টিভিগুলো দেওয়া আছে সে টিভি দিয়েও আপনারা সিগন্যাল ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর নতুন চ্যানেল হিসেবে এই কয়েকটি চ্যানেলই, মিউজিক সিআইপিএল, মাদানী, গ্লোবাল টিভি, স্পাইসি টিভি, এই যে কয়েকটি চ্যানেল, তবে নতুন হিসেবে মিউজিক সিআইপিএল যে চ্যানেলটি, এই চ্যানেলটি মূলত নতুন অ্যাড হয়েছে কিছুদিন ধরে, আর বাদ বাকি আজ জল আগের মতোই আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী আরেকটি এপিসোডে হয়তো আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।